আমি অবশ্য আপনাকে চিনি। মুম্বাইতে আপনি গান নিয়ে যে আন্দোলনটা শুরু করেছেন, আপনাকে না চিনে তো কোনো উপায় নেই। মেঘনা, বলছি একবার অনুরূপের গান শুনবে না? হ্যাঁ, কেন শুনবো না, মানে শোনালেই শুনবো, শোনাবেন কেউ নেই? শোনাতেই পারতাম, আসলে এখন খুব একটা মুড নেই আর কি, পরে শোনাই। আমার মনে হয় বোধহয় তোর একটা গান শোনানো উচিত। আফটার অল, তোর গান শুনলে আর আমাকে দিয়ে প্লেব্যাক করাবে বলে আমারও মনে হয় না। তাছাড়া আমার তো গান টান নিয়ে খুব একটা অ্যাম্বিশন নেই। ও তুই মোহুল, তোরা তোরা গানের জগতের লোক, তোদের ক্যারিয়ারে যদি ভালো কিছু হয় আমি সত্যি বেশি খুশি হব। না না, এক সেকেন্ড, এই কথাটা হঠাৎ করে কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। কিন্তু আমি তো তোমাকে অনেক আগেই সিলেক্ট করে ফেলেছি, তোমার সিলেকশন তো হয়ে গেছে। আমি এতদিন ওয়েট করেছিলাম শুধুমাত্র তোমার ভয়েসটার জন্য। রদ্দুর, অনুরূপ ভালো গান গাইতেই পারে, ও গান গেয়ে শোনালে আমি অবশ্যই শুনবো, কিন্তু তোমরা দুটো মানুষ আলাদা, তোমাদের ভয়েস আলাদা, তোমাদের টোনাল কোয়ালিটি আলাদা, মানে এক কি করে হতে পারে, তাই না? নিশ্চয়ই তোমার গান আমি শুনবো অনুরূপ। রদ্দুর, আমরা কিন্তু পরশু দিনই বেরিয়ে যাচ্ছি, হ্যাঁ, মানে আমাদের পরশু দিন কিন্তু মুম্বাইয়ের ফ্লাইট। মানে মাত্র একদিনের নোটিসে? তাতে কি হয়েছে রদ্দুর? ও যদি একদিনের নোটিসে তোমায় জানায় তো প্রবলেম কি আছে? তুমি তো আর চিকিৎসা করে রোগীদের সারাবে, তার জন্যই তো পৃথিবীতে জন্মাওনি। হ্যাঁ, এতদিন সেটাই মনে করতাম মূল, এতদিন মনে করতাম যে আমার জীবন ওটাই আমার একমাত্র কাজ। কিন্তু এখন তোমাদের সবার দয়ায়, তোমরা ফোর্স করেছে বলে আমি হয়তো রিয়েলাইজ করছি যে না, আমার জীবনে এছাড়াও একটা উদ্দেশ্য থাকতে পারে, এবং আমার লাইফে সে অপশনটাকেও আমার দাম দেওয়া উচিত। ও তাহলে তুই এখন মুম্বাইতে প্লেব্যাক করবি? কেন করতে পারি বলে তোর বিশ্বাস হচ্ছে না, তাই তো? বিশ্বাস হবে না কেন, তো খুব ভালো খবর, দারুণ খবর। আসলে রদ্দুরকে নিয়ে আমার অনেকগুলো চ্যালেঞ্জ আছে, আর সে কারণেই আমি আর সময়টা নষ্ট করতে চাই না। আচ্ছা আচ্ছা, না ঠিকই তো, আসলে আমরাও কেউ সময় নষ্ট করতে চাই না। আমি কলকাতায় হঠাৎ করে ছুটে এসেছি একটা চ্যালেঞ্জ আছে বলে, আর সেটা শুধু আমি রিলেটেড নয়, মহুল রিলেটেড। মানে আপনার জানার কথাও নয়, আমি বহুদিন আগেই মহুলকে বলেছিলাম যে চলো আমরা দুজনে ডুয়েট গাই, ও আপত্তি জানিয়েছিল, রাজি হয়নি। আমি জানি না এখনো ওর আপত্তি আছে কিনা, আপত্তি থাকলে আমি জোর করব না। অবশ্য আমি এখন মনে করি যে অনুরূপ আগের থেকে অনেকটাই বদলে গেছে, তারপরেও যদি তোমার আপত্তি থাকে তাহলে তো কিছু বলার নেই। না না, আপত্তি কেন থাকবে, আমি তো তোমার সঙ্গে গান গাইব। ও বাই দ্য ওয়ে, তোমার প্রোগ্রামটা কবে অনুরূপ? আচ্ছা তুমি বললাম, হ্যাঁ, মানে প্রোগ্রাম আছে কি এর মধ্যে? হ্যাঁ, কালকে। আচ্ছা আমরা যেতে পারবো সেখানে? আরে কি মুশকিল, এটা কেমন প্রশ্ন? আরে আমি তো ইনভাইট করছি। তবে আমরা বলতে কি, মানে আমরা মানে আমি আর রদ্দুর।
আমি একটা কথা বলতে চাই। মেঘনা, রোদ্দুরের ভাই তো অনুরূপ, তুমি তোমার ব্যাপারটা কনফার্ম করে নাও। রোদ্দুরের ব্যাপারটা তুমি কনফার্ম করছো কেন বুঝতে পারলাম না। আমার আমার মনে হয় কি কোথাও একটা বোধ হয় মিসকমিউনিকেশন হচ্ছে। ও অ্যাজ এ সিঙ্গার কথাটা বলেছে মোহন। হ্যাঁ মানে হ্যাঁ, সিঙ্গার হিসেবেই বললাম। যাই হোক, আমি কিন্তু যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ শিওর, আমি খুব খুশি হব। কাল আমি আবার নতুন করে গান গাওয়া শুরু করব। আমি অবাক হচ্ছি, মানে সমস্ত মিডিয়া কভার করেছে তাও কেউ জানে না কেন। আর আমি একা নয়, আমি মহুলকে আবার নতুন করে ইন্ট্রোডিউস করব। কি মহুল, রাজি তো? একদম। কি হয়েছে বলো তো? আমার আমার কি হবে, কিছু হয়নি তো। দুদিন ধরে দেখছি তোমার ব্যবহারে একটা চেঞ্জ দেখতে পাচ্ছি। এনিওয়ে আমি ডিসাইড করেছি যে আমি মুম্বাই যাচ্ছি না। কেন? আমি কালকে মেঘনাকে জানিয়ে দেবো যে আমি গান গাইতে চাই না। আচ্ছা রোদ্দুর, মেঘনার সামনে আমাকে ছোট না করলে তোমার হচ্ছে না, তাই তো? এর মধ্যে তোমাকে ছোট করার তো কিছু নেই মহুল। আমার গান গাইতে ইচ্ছে করছে না, তাই গাইবো না। কিন্তু এতক্ষণ তো তোমার ইচ্ছে করছিল রোদ্দুর। মেঘনা সারাদিন আর ছিল, অনেক কথা হয়েছে তোমাদের মধ্যে। কাল তোমরা গান নিয়ে বসবে, আর এখন বলছো কি না তোমার গান গাইতে ইচ্ছে করছে না, তুমি গান গাইতে যাবে না। আচ্ছা মেঘনা ভাববে না যে তোমার ইচ্ছে আছে গান গাওয়ার, কিন্তু কোথাও না কোথাও আমি তোমাকে বাধা দিচ্ছি। আচ্ছা রোদ্দুর একটা কথা বলো তো, এই যে তোমার গানের ব্যাপার নিয়ে এতদিন যা যা হয়েছে, আমি তোমাকে সব থেকে বেশি এনকারেজ করেছি, আমি তোমাকে এগিয়ে দিয়েছি। ভুলটা আমারই, আমারই বোঝা উচিত ছিল সবার জন্য সব না। তাছাড়া যদি হওয়ারই হতো, প্রথম জীবনই হতো। যাদের হওয়ার হয় তাদের তো প্রথম জীবনই হয়েছে। তখন যখন হয়নি, এ বয়সে এসে আর কি করবো বলো? তখন যে স্বপ্নটা দেখেছিলাম তার কেউ দামই দেয়নি। অনেক করে বলেছিলাম জানো তো, বোঝানোর চেষ্টা করেছিলাম, শুনতে রাজি হয়নি। বাধ্য হয়ে আমাকে মুখ বুঝে শুধু পড়াশোনাটাই করতে হয়েছে। কিন্তু রূপ পেরেছিল, রূপ গানটা গাইতে পেরেছিল, গানের জগতে নিজের জায়গাটাও তৈরি করে নিতে পেরেছিল। তাই এখন আর আমার গান নিয়ে কোনো স্বপ্ন নেই। হ্যাঁ মেঘনা অনেক করে বলেছিল, সত্যি কথা বলতে কি আমারও একটা একটা লোভ হয়েছিল। ভেবেছিলাম আমি প্লেব্যাক করব, ঘরে ঘরে সবাই আমার গান শুনতে পাবে, আমার সেই ছোট্টবেলাকার স্বপ্ন আবার নতুন করে বাঁচতে পারবো। তবে কি জানো তো, এসবের মধ্যে কোথায় একটা ভুলে গেছিলাম যে আমার তো জীবনটা এগিয়ে গেছে, একটা অন্য ডিরেকশনে এগিয়ে গেছে। এখন আর লাইফটাকে এভাবে চেঞ্জ করা পসিবল না। আচ্ছা এই কথাগুলো তুমি আমাকে কেন বলছো বলো তো? আমি শুধু নিজের ডিসিশনটা তোমাকে জানালাম মূল। এর আগে যখন ডিসাইড করেছিলাম যে আমি গান গাইবো না, তখনও তোমায় জানিয়েছিলাম, তখন তুমি আমাকে ফোর্স করেছিলে, আর আমি হচ্ছে গান গাইতে রাজি হয়েছিলাম তোমার কথাতেই।
তারপরে এত অ্যাপ্রিসিয়েশন পেয়ে মুম্বাইয়ে গিয়ে প্লেব্যাক করার অফার পেয়ে আমি বোধহয় একটু বয়ে গেছিলাম। আসলে কি করবো বলো, ছোটবেলাকার স্বপ্ন তো, চোখের সামনে সত্যি হচ্ছে দেখে আর বোধহয় আটকাতে পারিনি। তবে ফাইনালি রিয়েলাইজ করেছি এসব আমার জন্য নয়। শোনো রদ্দুর, তুমি যেটা শুধুমাত্র আমাকে মেঘনার কাছে ছোট করার জন্যই করেছো সেটা আমি বুঝতে পারছি। তুমি তো একদিন আমাকে বলেছিলে যে তুমি রূপের সঙ্গে কোনোদিন জুটি বেঁধে গান গাইবে না। ইনফ্যাক্ট আমি তখন তোমাকে অনেকবার করে রিকোয়েস্ট করেছিলাম যে তুমি গানটা গাও, তুমি উল্টে আমার উপর রাগ দেখিয়েছিলে, আমার কথা মানতে রাজি হওনি, আমাকে বলেছিলে যে না, গান গাইতে হলে তুমি নাকি শুধুমাত্র আমার সঙ্গে জুটি বেঁধে গান গাইবে। হ্যাঁ বলেছিলাম, কারণ তখন তো সেই ভাবনাই ছিল। আর সে ভাবনা এক মুহূর্তে চেঞ্জ হয়ে গেল। রূপ ফিরে এসে একবার তোমাকে বলতেই তুমি রাজি হয়ে গেলে, তাই তো? না মানে তুমি তোকে কমিট করে ফেললে যে তুমি কালকে ওর সঙ্গে প্রোগ্রামে গান গাইবে। হ্যাঁ কিন্তু তাতে অসুবিধার কি আছে? তুমিও তো মেঘনার সঙ্গে জুটি বেঁধে গান গাইছো রদ্দুর, তাতে আমি কি কোনো বাধা দিয়েছি? আর আমি তো চেয়েছি যে তুমি তুমি গান গাও, ভালো করে গান গাও। ও তার মানে এই দুটো জিনিস এক হলো, আমি তো মেঘনার সঙ্গে গান গাইলাম তুমি আমাকে জোর করেছো বলে, তুমি আমাকে গান গাইতে বাধ্য করেছো বলে। আশা করি সেটা তুমি অলরেডি ভুলে যাওনি। হ্যাঁ জোর করেছিলাম, ইনিশিয়ালি আমি তোমাকে যথেষ্ট জোর করেছিলাম উত্তর, কিন্তু তারপর থেকে তোমাকে জোর করতেই হয়নি। শুধু ইনিশিয়ালি না, এই আগের দিনের স্টেজ পারফরমেন্সের জন্য তুমি আমাকে জোর করেছিলে। আর হ্যাঁ আমিও তো মানছি, আমি মানছি যে এত অ্যাপ্রিসিয়েশন পাওয়ার পরে, মুম্বাইয়ে গিয়ে প্লেব্যাক করার সুযোগ পাওয়ার পরে আমার নিজের মধ্যে একটা ইচ্ছে জেগেছিল। হ্যাঁ আমিও শেষমেশ গান গাইতে চেয়েছিলাম। কেন? ওর তো একজন মেল ভয়েস দরকার, আর সেই ভয়েসটাও পেয়ে গেছে, মানে তোমাকে পেয়ে গেছে, তাই জন্য তো তোমাকে দিয়েই গান গাওয়া হবে। আমি কিন্তু ওকে পরীক্ষা করার জন্য অনুরূপের কথাটা বললাম, আর দেখলাম যে ও কোনো ইন্টারেস্টই দেখালো না। আর সেটা আমার দোষ কি হলো? সেটা আমার দোষ, তাই তো? আমি মানলাম তুমি মেঘনাকে বলেছিলে যাতে ও একবার রূপের গান শুনে নেয়, যাতে দেখে নেয় রূপ আমার থেকে কত বেশি ভালো গান গায়, তারপর আমাকে রিপ্লেস করে রূপকে দিয়ে গান গাওয়ায়, তাই তো? সেটা নয় রদ্দুর, আসলে আমি দেখতে চাইছিলাম যে ওর এক্স্যাক্টলি ঝোঁকটা কোন দিকে আছে, তোমার গানের ওপর আছে নাকি তোমার ওপর আছে। মানে দেখো রদ্দুর, এটুকু মানে না বোঝার কোনো কারণ নেই, কারণ ও যেটা করছে না সেটা কোথাও না কোথাও একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমরা সবাই জানি, আমরা সবাই মানি যে তুমি যথেষ্ট ভালো গান করো, কিন্তু ও এমন করছে মনে হচ্ছে যেন এই পৃথিবীতে আর কোনো মেল সিঙ্গারই নেই যে যে তোমার মতো গান গাইতে পারে। শোনো মোহন, আমি জানি ও আমার এত প্রশংসা করলে সেটা তোমার পছন্দ হচ্ছে না। এক্স্যাক্টলি পছন্দ হচ্ছে না, হচ্ছে না, তার কারণ আমার মনে হয়েছে যে এটা বানানো। তার মানে তুমি নিজে বিশ্বাস করো না যে আমি ভালো গান গাই? দেখো রদ্দুর, আমি বিশ্বাস করি যে তুমি ভালো গান গাও, এইটা বিশ্বাস করি না যে তুমি পৃথিবীর শ্রেষ্ঠ সিঙ্গার। এ কথা কিন্তু কেউ বলেও নি। সব কথা মুখে বলতে হয় না রদ্দুর, আচরণ দেখলে বোঝা যায়, কথাবার্তা শুনলেই বোঝা যায়। ও তোমাকে নিয়ে যেরকম করছে, প্যাম্পার করছে, মাথা ঘামাচ্ছে, কোনো সহজ সরল মানুষ এইভাবে করতো না বা করবে না। বুঝতে পেরেছি, বললাম তো বুঝতে পেরেছি যে আমাকে নিয়ে বা আমার গানকে নিয়ে যে এত মাতামাতি করা হচ্ছে, এত প্রশংসা করা হচ্ছে, সেটা তোমার ভালো লাগছে না? না লাগছে না, লাগছে না রদ্দুর।
ও যদি নর্মালি কথা বলতো তাহলে আমার খুব ভালো লাগতো। শোনো রদ্দুর, তুমি মেঘনার সঙ্গে গান গাও বা না গাও, আমি কিন্তু তোমাকে একটা কথা স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি, কাল প্রোগ্রামে অনুরূপের সঙ্গে আমি কিন্তু গান গাইব। কারণ সেদিন তো আমি অডিশন দিয়েছিলাম, কিন্তু আনফর্চুনেটলি মেঘনার কোনো মেয়েকেই পছন্দ হলো না, ওর শুধুমাত্র তোমাকে পছন্দ। সেদিন আমি সুযোগটা পাইনি, কিন্তু আজ সুযোগ পেয়েছি, আর সেটা তো আমি হাতছাড়া করবো না। আর তাছাড়া আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে অনুরূপের সঙ্গে যদি জুটি বেঁধে আমি গান গাই তাহলে প্রবলেম কোথায়? তোমার কি মনে হচ্ছে মৌনী, এটা কি আমাদের মধ্যে কোনো কম্পিটিশন হচ্ছে না যুদ্ধ হচ্ছে, কোনটা? আর আমি গান কেন গাইতে গেছিলাম সেটা তুমি জানো না, তোমার মনে নেই? তুমি বলেছিলে বলে গান গাইতে গেছিলাম তো। ইনফ্যাক্ট ইনিশিয়ালি আমার সবকিছুতে রাজি হওয়ার কারণ একটাই ছিল, ও যতবার আমার গান আমার রেকর্ডিং নিয়ে কথা বলেছে ততবার তোমাকে নিয়ে প্ল্যান বলেছে, ততবার বলেছে যে এরপরেও তোমাকে নিয়ে কাজ করতে চায়। আর আমারও মনে হয়েছে যদি আমি ব্যাক আউট করে যাই হয়তো তোমাকে। বেশ ঠিক আছে, আমি আজই মেঘনাকে ফোন করে বলে দিচ্ছি যে আমি আর গান গাইতে চাই না, আমার এইসব রেকর্ডিং ফেকর্ডিং করার সময় হবে না, আমি বলে দিচ্ছি এক্ষুনি বলে দিচ্ছি। আর তাছাড়া এতদিন ধরে তো এই জীবনটায় আছি আমি, আমার তো ভালোই কাটছিল, খুশিই ছিলাম, অসুবিধা তো হয়নি কোনো, ভেবে নেবো মাঝখানে এই কয়েকটা দিন আমার স্বপ্ন ছিল। আচ্ছা রতু, তুমি তুমি এরকম করে কথা বলছো কেন? তুমি এমনভাবে বলছো যেন মেঘনা এসে তোমাকে প্রথম জানিয়েছে যে হ্যাঁ রদ্দুর তুমি খুব ভালো গান গাও, মানে এর আগে তুমি কোনোদিন রিয়েলাইজ করোনি বা তোমাকে কেউ বলেইনি, আগেও তো অনেকবার গান গেয়েছো রদ্দুর, সবাই প্রশংসা করেছে। আমি একটা জিনিস বুঝতে পাচ্ছি না, মেঘনাই কি প্রথম মেয়ে যে তোমার প্রশংসা করেছে? আর কোনো মেয়ে না, আর কোনো মেয়ে কোনোদিন প্রশংসা করেছো? তুমি করেছো, প্রশংসা করেছো, মোটিভেট করেছো, সব করেছো, কিন্তু আমার বারবার মনে হচ্ছে তোমার মধ্যে না একটা ডিফারেন্স তৈরি হয়েছে, সেই তুমি আর এই তুমি এক নও, তুমি সামা বদলে গেছো। আমি বদলাইনি রদ্দুর, বদলে তুমি গেছো, সেই বদলটা কি ঘটেছে সেটা না সামহাও তুমি বুঝতে পারছো না। শোনো রদ্দুর, এই লাস্ট মোমেন্টে তুমি যদি ভাবো যে তুমি ব্যাক আউট করবে, তুমি গান গাইবে না, তাহলে কিন্তু আমার খুব খারাপ লাগবে, আমার মধ্যে গিল্ট ফিল হবে। দেখো রদ্দুর, তুমি প্লেব্যাক করার সুযোগ পেয়েছো, আর সেই সুযোগটা তুমি কাজে লাগাও, আমিও চাই। দেখো মেঘনা তোমাকে যাই বলুক না কেন, আফটারঅল পাবলিকের জন্য তুমি গান গাইবে, না আমার জন্য না মেঘনার জন্য, সুতরাং পাবলিক যদি তোমায় একবার নিয়ে নেয় তাহলে তো মেঘনা কি বললো না বললো তাতে কিচ্ছু এসে যায় না। দেখবে রদ্দু, যখন ঘরে ঘরে তোমার রেকর্ডিং বাজবে তখনই তুমি বুঝতে পারবে যে আদেও তোমাকে পাবলিক নিচ্ছে না নিচ্ছে না, আর যখন বুঝতে পারবে যে পাবলিক তোমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে তখন তো তোমাকে আর পেছন ফিরে তাকাতেই হবে না, ইনফ্যাক্ট আর পেছন ফিরে তাকানোর প্রয়োজনও পড়বে না। হ্যাঁ, এখন হয়তো মেঘনার হাত ধরে তোমার এই গানের উদ্বোধন হবে ঠিকই, কিন্তু শুধু তো একা নয়, তখন আরও কত অফার আসবে মিউজিক ডিরেক্টরের থেকে, তখন তুমি সবার সঙ্গে কাজ করতে পারবে। রদ্দুর, আমি একটা জিনিস বুঝতে পারছি যে আমি অনুরূপের সঙ্গে গান গাইব বলেছি বলে তুমি তুমি গান থেকে সরে আসতে চাইছো, তাই না? না মোহন, শুধুমাত্র সেটা না, আমি তো বরাবরই চাই যে তুমি গান গাও, যে না গাইলে কী বা যায় আসে বলো তো, বরং তুমি গাইলে আমি অনেক বেশি খুশি হব মোহন। আমি জানি না কেন আমার লাস্ট দুদিন ধরে মনে হচ্ছে যে আমি গান গাইছি বলে তুমি খুশি নও, আমি এই যে গানের জগতে আসছি সেটা তোমার ভালো লাগছে না, তা বেশ তাই হোক, তুমি গাইলেই আমি খুশি মোহন, আমি না গাইলেই বাকি, তাছাড়া আমি তো সবসময় তোমার মধ্যে দিয়ে নিজেকে প্রকাশ করতে চেয়েছি। না না রদ্দু, তুমি ভুল করছো, তুমি যদি এটা ভেবে থাকো যে তুমি গান গাইলে আমি অখুশি তাহলে তুমি তো আমাকে চিনতেই পারো। তবে হ্যাঁ, আমি অখুশি, কিন্তু কেন জানো? কারণ আমার মনে হচ্ছে কোথাও না কোথাও তোমার গানের থেকেও ও তোমার ব্যক্তিগত জায়গাটায় বেশি ঢোকার চেষ্টা করছে। হাসাচ্ছো? হ্যাঁ, সে হাসতেই পারো আমার কথা শুনে, কিন্তু আমার যেটা মনে হচ্ছে রদ্দুর, আমি তোমাকে ঠিক সে ভুল মনে হচ্ছে।
একটা মেয়ে যে গান ছাড়া কিছু ভাবতেই পারে না, সারাদিন কথা বলে শুধুমাত্র গান নিয়ে, তার ব্যাপারে একটা ভুল কথা বলে না বলে আমি শুনেছি রুদ্র, সব শুনেছি। হ্যাঁ, ও সারাদিন গান নিয়েই বেশি কথা বলে সেটা জানি, কিন্তু এক্স্যাক্টলি ও তোমায় কোথায় প্লেস করছে সেটাও বুঝতে আমার অসুবিধে হচ্ছে না। ওর কথাবার্তা শুনে আমার এটাই মনে হয় যে ও তোমার গানকে নয়, তুমি যে মানুষটা তাকে একটু বেশি পছন্দ করছে। এটা না তোমার ধারণা মূল, আমি সেটা একবারও ফিল করিনি। এনিওয়ে তুমি পরশুদিন মুম্বাই যাচ্ছ। বাহ, এবার এটা নিয়ে তুমি আমাকে ফোর্স করবে কেন? কেন রদ্দুর, এর আগেও আমি তোমাকে অনেক ব্যাপার নিয়ে জোর করেছি। আমি তোমার বউ তাই জন্য জোর করেছি, তোমায় ভালোবাসি তাই জন্য জোর করেছি, আর আমি চাই যে তুমি গায়ক হও, তোমার জীবনের সব স্বপ্ন পূরণ হোক। কিন্তু যখন কোনো মেয়ে তোমার গানটা ছাপিয়ে গিয়ে তোমায় দখল করতে চায়, তখন আমি সেটা সহ্য করতে পারি না। ইনফ্যাক্ট আমি তো সারা জীবন এটাই অ্যাকসেপ্ট করেছি যে আমি তো গায়কই না। কিন্তু সেটা অন্য লোকেরা বুঝতে চায় না রুদ্র, কেউ কেউ তোমাকে রাতারাতি একেবারে গায়ক বানিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। চলো 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 পাল্টা।